আবার কিছুদিন আগে রমজান মাসে দেখলাম ইফতার আবার পার্টিতে পরিণত হয়েছে, সব জায়গায় বলছি ইফতার পার্টি, মানে শুধু এবারে নামাজ পড়ার ইমামতিটাই বাদ আছে, সব জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। দেখছেন না অবস্থা, কালকে মুসলমানদের ভোটে জিতলো আর আজকে হিন্দু ছেলেকে বিয়ে করে সিঁদুর লাগিয়ে ঘুরছে। দেখেছেন এরকম পশ্চিমবাংলার নেতা আছে? কোন পার্টির আমি নাম বলছি না, আপনি রাগ করিয়েন না, রাগ করলেও কিছু করার নাই, শুধু আমার গাড়িটা ভাঙচুর করবেন না, কোনো রকম চলে যেতে দিবেন, বুঝলেন না? এইটা একটু আপনার দায়িত্ব নিয়েন যেন গাড়িটা ভাঙচুর না করে, গরিবের ছোট গাড়ি, বুঝলেন তো? আছে না কিছু মুসলমান নেতা আছে না? অনুক মারা গেছে চ্যাটার্জি, গিয়ে ফুলের মালা দিচ্ছে, কেন? ভোট পাবে। আবার কিছুদিন আগে রমজান মাসে দেখলাম ইফতার আবার পার্টিতে পরিণত হয়েছে, সব জায়গায় বলছি ইফতার পার্টি, মানে শুধু এবারে নামাজ পড়ার ইমামতিটাই বাদ আছে, সব জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। আর কদিন পরে বলবে গ্রামের নেতারাই নামাজ পড়াবে, ইমাম সাহেব পিছনে তকবির দাও, আর কদিন পরই হলো বলে দেখুন। কি বলছি বুঝতে পারছেন না? কথা উচিত কথা বলছি না অনুচিত? ইফতারটাকে ইফতার পার্টিতে পরিণত করে দিয়েছে, ভ্যাক করছে ভ্যাক। আমি কোন রাজনৈতিক লোক নয়, আল্লাহর কসম দিয়ে বলছি আমি রাজনৈতিক লোক নয়, শুধু মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। এ তো পাগল কিছু বুঝে না, কিচ্ছু বুঝে না, ভোট ব্যাংকের মতো ব্যবহার করছে, আরে ভোট দিয়ে দিচ্ছে। আল্লাহর নবীকে বলছেন অদ্দুল অত্যুদিহীন ফায়ুদিহীন, তারা চায় আপনি একটু নরম হন, তারাও একটু নরম হয়ে যাবে। তার মানে নরম মানে আল্লাহর নবী ঠিক এইভাবে বলবে, আবু জেহেল চাচা তুমি তোমার 360 দেবদেবীর পূজা করো, আমি আমার আল্লাহর পূজা করি, তোমার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। কোনো ঝামেলা হতো? কোনো হতো ঝামেলা? হতো না। যখনই বলেছেন 360 তোমার আল্লাহ মিথ্যা, তখনই তো ঝামেলা শুরু হলো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নরম হয়েছিলেন? হয়নি। আমাদের কিছু মুসলমান নেতাদেরকে দেখছি, মুসলমান যুবককে দেখছি, বক্তব্য উঠে মঞ্চে উঠে বলছে, দেখছে হিন্দি এলাকা উঠে বলছে নমস্কার, বলছে না? আবার মুসলমান এলাকে চ্যাটার্জি মুখার্জি এসে এরকম করে ঘোমটা দিয়ে বলছে আসসালামু আলাইকুম। কি সাইজ রে বাবা সালামের! হ্যাঁ, এই যে সেটিং করছে। আল্লাহর কোরআন বলছে অদ্দুলাউতুদহীন ফায়ুদহীন, নবী আপনি কখনোই আপোষ করবেন না ওদের সাথে, তাতে ওরা আপনার সাথে থাক আর আপনার সাথে নাই থাক, আপনি ভোট পেলেন আর নাই বা পেলেন, চরিত্র আপনি বৈশিষ্ট্য কখনো হারাবেন না। আপনি থানার বড়বাবুর সঙ্গে দেখা করতে গেছেন, আপনি গিয়ে এ কথা বলেন কেন? নমস্কার স্যার আসছি, এটা কেন বলতে হয়? আপনি নমস্কার বলবেন কেন? ও কোনো দিন আপনার কাছে এসে বলে আসসালামু আলাইকুম? বলে? মুসলমান এটা করে? চরিত্র পাল্টাবেন না, বৈশিষ্ট্য পাল্টাবেন না। আল্লাহ তাআলা নবীকে বলছেন কখনো সেটিং করতে যাবেন না ওদের সঙ্গে, সামান্য কিছু উপকার পাওয়ার জন্য মাথা নত করবেন না। আমরা বীরের জাতি, মাথায় থাকবে এটা, সামান্য জিনিসের জন্য মাথা নত করবেন না। মুঝে মঞ্জুর নেকি কে মাই কিসি কা শিকায়ত করো, মগর বাত হি সে বাত নিকল আতি হ্যায় তো মাই কিয়া করো। ইচ্ছা হয় না আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো, কিন্তু আপনি যে আমার খুব দরদি মুসলিম ভাই, আপনি ভুল পথে চলছেন, আমার তো একটু রাগ হবেই, এই জন্য আপনার পথটাকে সোধা করার জন্য আমি মমতাজুল ইসলাম এসেছি, যাতে আপনি একটু সোজা পথে চলতে পারেন। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আপনার গ্রামের ভোটার তালিকা আমার নাম নেই, আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়ার সম্পর্ক নেই, আপনার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক নেই, শুধু আপনি আমার দিনী ভাই। এত ছোট বড় করে বলছি এই কারণে যাতে আপনি সঠিক পথে ফেরত আসতে পারেন। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আল্লাহর কসম দিয়ে বলছি কোনো রাজনৈতিক নেতার উপর আমার রাগ নেই, আপনাকে আমি ভাবাতে চাইছি আপনি ওদের পিছনে ঘুরিয়ে নিজের জিন্দেগি বরবাদ করিয়েন না, একদম নিজের জীবন বরবাদ করিয়েন না। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালা তুতি কুল্ল হাল্লাফিন মাহিন, যারা কথায় কথায় কসম করে, কথায় কথায় কসম করে আপনি ওদের কাছে যাবেন না। হাম্মাজিম মাশাঈম বিনামিন, আর পরনিন্দা গীবত মান্নাই লিল খাইরে মুতাদিন আসিম, যারা ভালো কাজে বাধা প্রদান করে, গীবত যারা পরনিন্দা করে আপনি এদের সঙ্গে স্পর্শে যাবেন না। পরনিন্দা করে কি করে না? হ্যাঁ,
পরনিন্দা করে, শুধু পরনিন্দার গীবত। আল্লাহ নবীকে বলছেন আপনি এদের সঙ্গে মিশবেন না, গীবত মারাত্মক বড় পাপ। কত বড় পাপ আপনাকে একটা হাদিস শোনাবো, চলুন তাহলে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জিবরিলের সঙ্গে চলছেন, রাস্তাতে অনেক ঘটনা, তার মধ্যে একটা ঘটনা, দুটো ঘটনা আপনাকে বলছি। আল্লাহ নবী বলছেন আমি যেতে যেতে দেখলাম একটা লোককে যেন রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর রক্তের নদীর পানিটা যেন টকবক করে যেন ফুটতেছে, আর ওই লোকটা বাঁচার জন্য সে যেন নদীর পাড়ের দিকে হেঁটে হেঁটে যেন আসতেছে। কিছু ফেরেশতাদেরকে দেখলাম, তাদের হাতে যেন কুইন্টাল কুইন্টাল পাথর রয়েছে, ওই লোকটাকে মাথায় পাথর মেরে দিচ্ছে, ওই লোকটার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার মাথাটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাচ্ছে। আমি জিব্রিলকে জিজ্ঞাসা করে বললাম, জিব্রিল রে, এটাকে যে লোকটাকে এই রকম ভাবে সাজা দেওয়া হচ্ছে, জিব্রিল বলছে এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে সুদের টাকা খেত। সুদের টাকা অবশ্য মুর্শিদাবাদে সব সিস্টেম নেই, আপনাদের এখানেও আছে, আমি ভাবছিলাম আমাদের দিকে আছে, তা আপনাদের দিকেও আছে, বা বা বা, যদিও বা বাকিটা কি ছিল, তা আর এখনকার দিনে বাকি নেই। আমরা সুদ কর বলতে কাকে বুঝি? আব্দুল কাদের সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক আমার, আর তো কাউকে চিনি না, ওই জন্য বারবার ওনার নামটাই করছি। উনি আমার অনেক জলসার, আমি তখন অনেক ছোট বয়সের বক্তা, লালগোলার দিকে আসতাম, উনি তখন থেকেই সভাপতি, তখন থেকেই ওনার বিয়ের মাদ্রাসায় অনেকবার এসেছি, কাবিলপুরে ওখানে উনি সভাপতি, সব জায়গাতে। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যেবা দান করুক, আমিন। তা আমরা দুজন সুদখোর, ধরে নেন বোঝানোর জন্য বলছি, কেমন সুদখোর? না আব্দুল কাদের সাহেব গরুর ব্যবসা করে, আমিও গরুর ব্যবসা করি, গরুর হাটে দুজনে, আমি ওনাকে 2 লাখ টাকা দিলাম, আর উনি পরের হাটে আমাকে 2.5 লাখ টাকা দিলেন। এটা দেখতে পেলো চরবাবুপুরের আবদুল্লাহ। আবদুল্লাহ এসে মসজিদ থেকে বার হয়ে বলছে, ওরে মৌলী সাহেবদের কীর্তি শুনেছিস? যে কি বলছে, হাটে গিয়ে সুদের টাকা খাই দুজনা, গুনাগুনি করছিলাম এই মাত্র দেখে এলাম, যে তাই যে পাকা সুদখোর। আমরা এই লোকটাকেই শুধু সুদখোর বলি, গ্রামে ওপেন যারা সুদে টাকা খাটায়, তাই তো? হ্যাঁ, কত লোক সুদ খাচ্ছে বর্তমানে আপনাকে দেখাবো? ব্যাংকের বই আছে তো, সবার অ্যাকাউন্ট আছে তো, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা 50,000 টাকা আজকে 6-7 মাসে 1 বছর ব্যাংকে জমা আছে তো, কম বেশি লোকের আছে না? ব্যাংকের বইটা একবার আপডেট করে দেখবেন তো, ওর ওখানে ঘর ঘর টানা আছে, কত তারিখে টাকা জমা দিয়েছেন তার ঘর আলাদা, কত তারিখে তুলেছেন তার ঘর আলাদা, কত টাকা সুদ দিয়েছে ব্যাংক তার ঘর আলাদা, টোটাল কত টাকা ব্যালেন্স আছে তার ঘর আলাদা। একটা লোক বলুন যে 1 লাখ টাকা জমা ছিল, 1 বছরে 700 টাকা সুদ হয়েছে, ওই টাকাটা তুলে ফেলে দিয়েছি, একটা লোক বলুন, আলহামদুলিল্লাহ। একজন, দুইজন, তিনজন, আর কেউ তুলতে পারছেন না, মানে মালে গোলমাল, ধরে নিতে হবে যে। তাহলে আপনি ডাইরেক্ট সুদ না খেলেও ওই যে একটু ঘুরিয়ে দিয়ে খান, অবশ্যই কাল সকালবেলাতে আপনার কাজ হচ্ছে ব্যাংকে গিয়ে একবার বইটাকে ভালো করে সাফ করে নেওয়া, যদি না করেন সুদের 73টি ভাগ পাপের, তার মধ্যে ছোট যে পাপ সেটা হচ্ছে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়, আস্তাগফিরুল্লাহ, এত মারাত্মক পাপ। এই পাপ থেকে আমি আপনি কেউ বাঁচতে পারছি? বাঁচতে পারছি না, অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আর তারপরে পরে আর একটা ব্যাপার, আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশে টোটাল সিস্টেমটা সুদের উপরে, তাই না? একটা গাড়ি কিনবেন, একটা কিছু কিনবেন, সব ইন্টারেস্ট সুদের ব্যাপার আছেই। আল্লাহ আমাদেরকে এই সমস্ত দিক থেকে বাঁচিয়ে নিক, আমিন। বিশ্ব নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি আর একটু আগিয়ে গেলাম, আল্লাহ নবী বলছেন আমি আর একটু আগিয়ে গেলাম, আগিয়ে যাবার পরে দেখতে পেলাম একটা লোকের হাতের নখগুলো যেন তামা দিয়ে তৈরি করা,
নিজের নখ দিয়ে নিজের মাংসগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, নিজের বস্তুগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আমি জিব্রিলকে বললাম, জিব্রিল এই লোকটিকে নিজের নখ দিয়ে নিজের চামড়াগুলোকে ছাড়িয়ে ফেলছে। জিব্রিল বলছেন, আল্লাহর নবী এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে চুগলখড়ি করে বেড়াতো, যে গীবত করে বেড়াতো, পরনিন্দা করে বেড়াতো, এই লোকটার অবস্থা আজকে এই, কিয়ামত পর্যন্ত এই লোকটার একই রকম সাজা হতেই থাকবে, হতেই থাকবে।